নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। আহমদ বড়বইয়া বাটপাড়া থেকে আমি কই আর কোন আমি বিয়া করছি, দুই বছর হয়ে গেছে গিয়া খরৈগান্দি লিয়াকত মোল্লার ফুলি। বিয়া করার পরে তো আমি সংসার সুন্দর মতো করিয়া যাই আর দুই বছর হয়ে গেছে সংসার করার। এর মাঝে আমি ফোনের মাঝে পরকিয়ার মাঝে পাইছি, পাইয়া এতে একটা ঝগড়া ঝাঁটি করে হয়েছে, ওয়ার পরে তো আমি সন্দেহমূলক আছি সন্দেহ করিয়া। এরপরে তো তাই কইছে ইলা না, যাই হোক আমি গান মানিয়া গেছি। মানিয়া যাওয়ার পরে তো চলের, এরপরে আমি ওষুধ লইয়া নিয়া আগে নাইও গেছে, তাই অন্তাই আমি মেডিসিন লইয়া দিছি। বেজা লেগু আছে, তাই বাচ্চা কাচ্চা না হওয়ার লাগি। এরপরে আমারে এগারো দিন আগদিন পরে আবার ফোন করি কইছে ওষুধ ভুলে গেছে। আমি আবার গেছি, যাবার পরে দিনও দুইটার সময় যাবার পরে আমি তারা ঘরও গেছি। আমি টাইম দিছি না কোন সময় আমি যাইমো। আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি একবার আইমু তারা বাড়ি। যাবার পরে ডাক দেবার পরে আমার লগরে গুলো লইয়া গেছি, তারে আমি বাইরে গাড়িতে রাখছি, লগর দুইটা আমার লগে আসলাম, বেলেনীয় গাড়ি লইয়া গেছিলাম। যাবার পরে এরপরে কি মানুষ নাই গরো, এরপরে আমি দরজা টিনো, দরজা আসলো ওটা আমি ঠেলা মারছি। ঠেলা মারার পরে দেখছি ও যে ফুয়া এগুর লগে তাই অবৈধ সম্পর্ক চলে, মানে ফেস টু ফেস আমি গিয়ে দেখতে পাইছি। দেখতে পাবার বাদে আমার গুছা উঠিছে, আমি মাতিছি দুই চার গান, একটা থাবল মারছি। এরপরে তাই ও হগে আমার মারা শুরু করেছে, মারিয়া তার লগর মানুষ মাইয়া হে আমার মারপিট করছে। তার নাম বাদে আমি লইছি শুকুর, তার নাম, তার বাই দিয়েও মারাইছে, তার বাপ দিয়েও মারাইছে, তার পুরা বেল্ট এখান হইয়া। ইলা যদি তারা আসলো আমার লগে বিয়া দিবার তো দরকারও নাই। আমার শরীরের মাঝে যেটুকু করতাম ফারিয়ার না বর্তমানে, আর আমি যদি কিছু হই বা পথেঘাটে কিছু হয় রাস্তাঘাটে যেখানে হোক যেটা হোক ঘর হোক বাড়িতে হোক আর বাড়ি হোক সম্পূর্ণ দায়ী তারা তাও। পরকীয়া প্রেমের জেরে স্ত্রী সহ অবৈধ প্রেমিকের প্রাণঘাতী হামলার শিকার স্বামী, মামলা থানায়। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগুড়া থানাধীন করৈকান্দি এলাকায়। জানা যায় কালাইন ভাট গ্রামের সুফিয়ান আহমেদ নামের এক যুবক প্রায় দুবছর আগে কাটিগুড়া করৈকান্দি এলাকার লিয়াকত আলীর মেয়ে সজনা বেগমের সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনের সংসার চলাকালীন স্বামীর আড়ালে সজনা তার পুরনো প্রেমিক শুকুর আলীর সঙ্গে পরকীয়া চালিয়ে আসছিল। এদিকে দিন কয়েক আগে সজনা বেড়ানোর জন্য তার বাবার বাড়িতে গিয়েছিল, দু তিন দিন থাকার পর হঠাৎ ফোন যোগে স্বামীকে ওষুধ নিয়ে যাওয়ার কথা বলে স্বামী কালাইন থেকে ওষুধ নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ। দরজা খুলতে হতভম্ব হয়ে যায় স্বামী সুফিয়ান। সুফিয়ান দেখতে পায় তার স্ত্রী সজনা শুকুর আলী নামের এক ছেলের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। এমন কার্যকলাপ দেখে সুফিয়ান রাগান্বিত হয়ে তার স্ত্রী সজনা বেগমকে দুই একটি থাপ্পড় মেরে, কিন্তু এর বিপরীতে সজনা তার অবৈধ প্রেমিক শুকুর আলী সহ আরও দুজনকে নিয়ে সুফিয়ানকে খুব বেশি মারধর করে। এক সময়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন সুফিয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সুফিয়ানের আত্মীয় স্বজন এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তারা। এদিকে সজনা বেগম সহ আরও তিন অভিযুক্তের বিরুদ্ধে কাটিগুড়া থানায় একটি মামলা দায়ের করেন সুফিয়ান, কিন্তু মামলা করার আট দশ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সুফিয়ান এবং ন্যায় পাইয়ে দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের পুলিশের কাছে অনুরোধ জানান তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি বিচার দিছি, তারা কইছে তারার বিচার কেউ করতে পারতো না, তারা গ্রামের মানুষরে বিচার দেওয়ার পরে তারা কইছে তারার বিচার করতে পারতো না, তারা ডেঞ্জার মানুষ, এটা মানুষের মাতো আমরা যাই না। এরপরে না বিচার হওয়ার সত্ত্বে আমি গিয়া খাটিগোড়াত এফআইআর একটা করছি। এফআইআর করার পরে এই এফআইআর মাঝে কোনো অ্যাকশন হয় না, আর ওই যে তারা সাইজন আসামি দিছি আমি, তারা আমার কাছ থেকে গিয়ে বাইচ্ছু যে হ্যাঁ 2,80,000 টাকা আমার কাছ থেকে নিচে গিয়ে আমার লগে আসলো, আমি গাড়ি লওয়া যাইতাম আসলো ডাউন পেমেন্ট দেওয়ার। এই 2,80,000 টাকা আর কাগজপত্র যেগুন আমি কইছি আমার মারির হিসাব চালিয়ে দেবো, আমার টাকা কাগজপত্র গুণ আমি আমার রিটার্ন পাইতাম প্রশাসনের কাছে। এখন তারা এগুলো যদি এলে সম্পর্ক হতে ই বিয়া দিয়ে আমার কিতালে বিপদে বানাই তারা, আমি তো আর ইন লাখপতি আর কোটিপতি নাই, আমি আমার কোনো সুরত খাবা কোনো সুরত চলা খায় কারবার ফাতির খায় কারবার হবিসা ফাতা কুরিয়ারে মালুল দেই ওলাও আমার দিন চলে। আর ইও থাকার সত্ত্বে তারা আমি এখন প্রশাসনের কাছে আমি অনুরোধ করিয়া যে আমার আসামি যারা এরা গ্রেপ্তার করিয়া আমার টেকা যেটাই নটাই আমি রিটার্ন পাইতাম, আর আমার জেলা বিচারটা সুন্দর মতে আমি পাই। আমি বড় নির্ভয় হইয়া বোয়াত বর্তমানে কাজর গেছে সবর কাছে আমি এখন ন্যায় বিচারটা চাই আর সারাই আমার বিচারটা করিয়া দিতাম।
এরপরে আমি ওষুধ লইয়া নিয়া আগে নাইও গেছে তাই অন্তে আমি মেডিসিন লইয়া দিছি সাথে ইও তো বেজা লেগু আছে তাই বাচ্চা কাচ্চা না হওয়ার লাগি এরপরে আমারে এগারো দিন আগে পরে আবার ফোন করি কইছি ওষুধ ফুলে গেছে আমি আবার গেছি যাবার পরে দিন দুইটার সময় যাবার পরে আমি তারা করো গেছি আমি টাইম দিছি না কোন সময় আমি যাইমো আমি কইছি আচ্ছা ঠিক আছে আমি একবার আইমো তারা বাড়ি যাবার পরে এক নম্বরে বাচ্চু দুই নম্বরে শুকুর তিন নম্বরে আমার বেটি আমার স্ত্রী সজনা বেগম চার নম্বরে শিপন তার বাবার নাম হইল লুতুরদ্দিন বড়বইয়া আমার অতিসত্ব যার বিষয়ে আমি এফআইআর বিরুদ্ধে আমি এফআইআর করছি যে তাড়াতাড়ি তারারে আইনের আওতায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ।